review. যে কাজ করে সকলের কাছ থেকে প্রশংসা পেয়েছেন সোহানা। কাজ শুরু না করে শুধু ঘোষণা দিতে রাজি নয়, আর আমার ভেতরে এমন কোনো তাড়াহুড়াও নেই। কাজের লিস্ট মিডিয়াকে জানাতে হবে, নিজের কাজের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে এভাবে ব্যাখ্যা দিলেন সোহানা সাবা। কলকাতা ছবি ষড়ঋতুতে কাজ করে সাধারণ দর্শক সমালোচক সকলের কাছ থেকে প্রশংসা পেয়েছেন, তাই সেই হিসেবে প্রশ্ন আসতেই পারে পরবর্তী ছবির নাম কি। এ বিষয়ে সাবা জানান, এখনও সেই বিষয়ে কথা চলছে, পাকাপাকি হলে জানানো হবে। নিজের অভিনয়ের ক্ষেত্রে খুব যত্ন নিয়েই সিরিয়ালের কাজগুলো এড়িয়ে চলেন সোহানা সাবা। সাবা বলেন, 1 ঘন্টার নাটকই স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে দীপ্ত টিভির কাজটি করে খুব এনজয় করছি। আসলে স্ক্রিপ্টের পাশাপাশি প্রোডাকশন টিমটাও খুব গুরুত্বপূর্ণ, সব এক হলেই তো ভালো কিছু ঘটে, আমার ক্ষেত্রেও তাই। অভিনয় নিয়ে দীর্ঘজীবনের এই ক্যারিয়ারের নামের পথ পাড়ি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ে এখন অনেক অপরচুনিটি রয়েছে, তবে এর একটি খারাপ দিকও আছে, নির্মাতারা তথাকথিত পপুলারিটি নিয়ে মেতে থাকলে মূলত ভালো কাজটি হবে না। এর ভেতরে বেশ কিছু সিঙ্গেল নাটকে কাজ করেছেন সোহানা সাবা, আর কথা চলছে নতুন একটি চলচ্চিত্রে, সেটি নিয়ে স্ক্রিপ্ট প্রোডাকশন ও গবেষণা শেষ করে চূড়ান্ত হলেই তবেই ঘোষণা দেবেন নতুন ছবি। এর ভেতরে তিনি নাটক নিয়েই ছিলেন, আছেন, থাকবেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন। Thank you.